फ्रेंड्स वेलकम टू माय चैनल सिजलिंग रेसिपीज आबारो चले नतून एक रेसिपी नहीं अपन सामने जो चटचल दिए अपना खूब सहजे बाड़ी बनिए फिलते खूब अल्प इनग्रेडियंट्स तो देखा जाक आज के रेसिपिटा और आशा करी अपनारा सबाई सुस्थ आछेन भालो आछेन तो स्टार्ट करा जाक आमार ए रेसिपिटा। हेलो फ्रेंड्स वेलकम टू माय चैनल। आज के बनाची चॉकलेट आइसक्रीम। ये क्योंकि असाधारण एक रेसिपी और खूब सहजे दोटो इनग्रेडियंट्स अपनारा बनिए नीते पारें खूब सहजे। ये तो चलो ये रेसिपिटा देखा जाए और खूब कम टाइम मध्य ये रेडी हो जाए। तो ये चॉकलेट आइसक्रीम 500 दूध नहीं रेखे और से आगे बॉयल कर एकदम लो आचे ये बॉयल कराते नीचे এই দুধটা লেগে না যায়, লেগে গেলে পুড়ে যাবে আর সেটা ফ্লেভার খুব বাজে আসবে। দুধটা সবসময় কিন্তু অল্প আঁচে এরকমভাবে জাল করতে হবে। আমি অল্প আঁচে জাল করে করে অনেকটা কমিয়ে নিয়েছি, আরেকটু আমি এটা কমিয়ে নেব। আর এখানে আমি চিনি নিয়েছি, এটা 1 কাপ পরিমাণে চিনি আছে। চিনি বেশি লাগে এই চকলেট আইসক্রিমে। আর আমি এখানে আমুলের ডার্ক চকলেট নিয়েছি, এখানে চকলেট সিরাপ রয়েছে, কোকো পাউডার রয়েছে আর এখানে ফেস ক্রিম রয়েছে। একদম দোকানের মতো খেতে লাগে, খুব সুন্দর লাগে, যেমন কি না আইসক্রিম ফ্যাক্টরিতে করে। আপনারা একদম বাড়িতে এগুলো ট্রাই করতে পারেন, বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। তো আমি এই দুধটা আরেকটু ফুটিয়ে নিচ্ছি। তো আমি এখানে 1 কাপ পরিমাণে চিনি নিয়েছি, সেই চিনিটা ঢেলে দিলাম। আপনারা চাইলে 1.5 কাপও নিতে পারেন যদি খুব বেশি মিষ্টি পছন্দ হয়। তো আমি একদম 1 কাপ নিয়েছি যেটা নর্মালি থাকে, এর বেশি প্রয়োজন হবে না। তো এবার আমি এই চিনির সাথে দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে দেব আর চিনিটাকে একটু মেল্ট হতে দেব, তো খুব ভালো করে গলে যাক আগে। তো আমি এখান থেকে একটু সামান্য দুধ নিয়ে নিচ্ছি, আমি 4 টিস্পুন দুধ নিয়ে নিলাম। আর আমি এখানে কোকো পাউডার নেব। কোকো পাউডার আমি বড় চামচের 1 চামচ নিয়ে নিলাম। তুমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো লাম্পস না থেকে যায়। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আমি আস্তে আস্তে পুরোটাকে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। তো আমি এটা খুব ভালো করে গুলিয়ে নিয়েছি, আমি এবার এটা দিয়ে দিচ্ছি। তো এবার আমি এটাকে মিশিয়ে নেব আর জাল হতে দেব। তো এটা একটু জাল হয়নি, তো এটা আমি একটু ফুটিয়ে নিয়েছি, লো আছে। এইবারটা আমি এই আমুলের যে ডার্ক চকলেট নিয়েছিলাম এটা দিয়ে দিচ্ছি। এর ফ্লেভার কিন্তু খুব ভালো লাগে চকলেটের। আপনারা চাইলে এর পরিবর্তে নর্মাল ডেয়ারি মিল্কও দিতে পারেন, ওটাও খুব ভালো লাগে। তো আমি ডার্ক চকলেট মিশিয়ে নিচ্ছি এর সাথে। এবার আমি এটাকে একটু মেল্ট হতে দেব আর এর সাথে সাথে আমি চকলেট সিরাপও দিয়ে দেব। তোমাদের চকলেট সিরাপ দিয়ে দিলাম, এতে কিন্তু খুব ভালো লাগে খেতে, একদম দোকানের ফ্লেভারটা পাবেন আমি যেভাবে করছি। আপনাদের যদি এত ইনগ্রেডিয়েন্টস দিতে ইচ্ছে না করে তাহলে আপনারা একটু কমিয়ে নিতে পারেন, যেমন চকলেট সিরাপ নাও দিতে পারেন, তার পরিবর্তে আপনারা এমনি নর্মাল চকলেট ইউজ করতে পারেন। তো এটাকে আমি আরেকটু ফুটতে দেব, আর একটু ঘন হোক। আর আমি ততক্ষণে এখানে ফেস ক্রিম নিয়ে রেখেছিলাম, তো এই ফেস ক্রিমটা আমি এবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। এরপরে এখানটায় দেখুন চকলেটি দুধটা অনেকটা ঘন হচ্ছে। আর আমি এটা এরম লো আঁচে একটু পাকাবো, তারপরে গ্যাসের ফ্লেম অফ করে দেব।
কারণ আপনারা হাই ফ্লেমে দেবেন না, আরেকবার করে বলছি, কারণ হাই ফ্লেমে দিলে কিন্তু এই দুধটা পুড়ে যাবে, তার সাথে চকলেটের যেহেতু সিরাপ রয়েছে কোকো পাউডার চকলেট দিয়ে তৈরি এটা, তো পুড়ে গেলে কিন্তু খুব কালো আর মানে খুব তেতো টাইপের হয়ে যাবে। তাই জন্য যদি আপনারা ভালো টেস্ট পেতে চান একটু ধৈর্য ধরে কিছুক্ষণ এরম অন্তত পক্ষে আস্তে লো আঁচে দিয়ে নাড়াতে থাকবেন। তো দেখুন কত সুন্দর কালার এসেছে, পুরো চকলেটের যেরকম কালার হয় চকলেট আইসক্রিমের আস্তে আস্তে সেরকমই হচ্ছে। তো আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর আমি এখানে ফেস ক্রিম নিয়েছিলাম, ফেস ক্রিমের সাথে আমি মিশ্রণটা মিশিয়ে দেব। তার আগে আমি এটা একটু ঠান্ডা হতে দেবো, গরম মিশাবো না, আর একটু ঠান্ডা হয়ে যাক তারপর আমি এটা মিশিয়ে নেব। আমি এটা আস্তে আস্তে মিশিয়ে দেব। তো আমি দুধটা কিন্তু অনেকটা ঘন করে নিয়েছিলাম, 500 দুধ ছিল, সেখান থেকে আমি ফুটিয়ে ফুটিয়ে প্রায় 300 গ্রাম মতো করে নিয়েছিলাম। আমি পুরোটা দিয়ে দিচ্ছি, যেটুকু মালাই ছিল এর মধ্যে দুধের সাথে সেটাও দিয়ে দিলাম। আমি চাই না কিছু ওয়েস্ট হোক, কারণ এর ফ্লেভারটা খুবই ভালো আসবে, খেতেও ভালো লাগবে, একদম টেস্টটাও সেরকম, দেখতেও সেমন হবে। এবারটা আমি কি করব, আমি এটা ট্রান্সফার করে দেবো, ভালো করে গোলাতে হবে এটা, খুব ভালো করে আমি গুলিয়ে নেব, তারপরে আমি কিন্তু ট্রান্সফার করে নেব। এখন ট্রান্সফার করে এটাকে আমি 4 ঘন্টার জন্য ফ্রিজার রাখবো, তো ফ্রিজার করে নেব 4 ঘন্টার জন্য। তো এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, তো এইবার আমি এটা ট্রান্সফার করে দিচ্ছি। পুরোটা ট্রান্সফার করে দিলাম, দিয়ে আমি এটা 4 ঘন্টার জন্য রেফ্রিজারেটর করব। তো এইবার 4 ঘন্টা পরে আমি ফিরে আসছি। তো এখানে 4 ঘন্টা হয়ে গেছে আর আমি এটা মিক্সারে ঢেলে দেব। পুরো চকলেট আইসক্রিমটা আমি মিক্সারে দিয়ে দেব, আমি এরকমভাবে পুরোটাই তুলে নেব, আমি এরকম পুরোটা এরকমভাবে ঢেলে দিচ্ছি। এইটা যখন তৈরি হয়ে আসবে না, খুবই সুস্বাদু লাগে, একদম সেম দোকানে যে টেস্টটা সেই টেস্টটাই বাড়িতে বসে আপনারা পাবেন, খুব ভালো লাগে খেতে, অবশ্যই করে বাড়িতে এটা ট্রাই করুন। একদম দোকানের চকলেট আইসক্রিম, বাচ্চাদেরকেও খাওয়ান, নিজেরাও খাওয়ান, খুবই ভালো লাগে। যারা আইসক্রিম লাভার রয়েছেন, ম্যাক্সিমাম লোকই তো আইসক্রিম পছন্দ করেন, তো আমি এবার এটা চালিয়ে নেব। তো আমি এবার ঢেলে নিচ্ছি, দেখুন পুরো দোকানে যেমন কালার হয় ঠিক সেই কালার এসছে, ঠিক তেমনই লাগবে খেতে। তো আমি এটা কিন্তু আবারও 4 ঘন্টার জন্য জমতে দেব ফ্রিজে। তো আমি এটাকে এবার জমতে দেব 4 ঘন্টার জন্য। এখানে 4 ঘন্টা হয়ে গেছে আর আমি এটা প্রায় 1 মিনিট আগে বার করে রেখেছি যাতে একটু গলে যায়। তো এইবারটা আমি সার্ভ করে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর লাগবে, এটা খেতে তো অসাধারণ লাগে। দেখুন আমি সার্ভ করে করে দেখাচ্ছি কত ইজিভাবে বেরিয়ে আসছে এটা। আপনারা এটা বাড়িতে ট্রাই করুন, নিজেরাও খান, বাচ্চাদেরকেও খাওয়ান, খুব ভালো লাগবে এটা। আমি এর মধ্যে একটুখানি চকলেট সিরাপ দিয়ে ডেকোরেট করে নিয়েছি, এই যে আমি একটু চকলেট সিরাপ দিয়ে দিলাম, এটা কিন্তু খুব ভালো লাগে খেতে। আর একটু ওপর দিয়ে চকলেট আমি ক্রাশ করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি, খুব ভালো লাগে এগুলো দিয়ে খেতে। আপনারা অবশ্যই করে বাড়িতে এটা ট্রাই করুন, খুব ভালো রেসিপি এটা।
তো এখানে আমার রেডি হয়ে গেছে চকলেট আইসক্রিম। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আমার চ্যানেলকে। তো আমি আজকের মতো বিদায় জানাচ্ছি, টাটা, বাই বাই। আর আইসক্রিমটা সবাই এনজয় করবেন, বাই বাই। প্লিজ ডু হিট দ্য লাইক বাটন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, প্লিজ। লাভ ইউ অল।